শেখ মুজিব সরকারিভাবে বাংলাদেশের ইতিহাস এবং জনগণের হৃদয়ে উচ্চতম আসনে পুনরায় পূর্ণ প্রতিষ্ঠিত হবেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল বলেছেন, এদেশে তারেক রহমানের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন কখনোই পূরণ হবে না। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান খালেদাজিয়ার সন্তান, সে খুব ভালো করেই জানে যে তার মা বেঁচে থাকতে এবং এই সরকারের সাংবিধানিক যে ধারাবাহিকতা বজায় থাকতে সে কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না জীবনে। সে নির্বাচনে বিজয়ী হলেও পারবে না। নির্বাচনে তার দল যদি বিজয়ী হয়, আইনত তার পক্ষে সেটা সম্ভব না। আর সেটা করার জন্য রাষ্ট্রপতিকে তাকে রাষ্ট্রীয় ক্ষমা দিতে হবে। সেই রাষ্ট্রপতিও যে তাদের দলীয় হবে না সেটাও সে খুব ভালো করেই জানে, কারণ রাষ্ট্রপতির মেয়াদ সংসদের মেয়াদের চাইতে বেশি হবে। তাই সে পরিকল্পনা করছে যে কিভাবে আগামী দিনগুলোতে একটা অরাজকতা সৃষ্টি করে নির্বাচনকে ভণ্ডুল করা যায়। নির্বাচন হলে তার কোনো লাভ নাই। এ সময় স্বাধীনতার শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে সকল প্রতিষ্ঠানকে ভূমিকা রাখার কথা বলেন তিনি। বলেন, নানান নিষেধাজ্ঞা নিয়ে এদেশের অগ্রগতি কখনোই দাবিয়ে রাখা যাবে না। শেখ হাসিনা বিদেশি শক্তির তাবেদারি করেন না বলেন উপমন্ত্রী। এই দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দেশের সরকারের প্রতি, শেখ হাসিনা সরকারের প্রতি শতভাগ আস্থাশীল, এবং শেখ হাসিনা সরকার কোনো বহিঃশক্তির দাবিদারি করে না। আমরা এই বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ, প্রতিষ্ঠানগুলো ঐক্যবদ্ধ, সকল বাহিনী ঐক্যবদ্ধ। আরেকটি 15ই আগস্ট সৃষ্টিকারী কোনো পরিকল্পনা যারা করছে, যে সমস্ত পরিকল্পনা যারা করছে, তারা কিন্তু ইতিমধ্যেই সতর্ক হয়ে গিয়েছে। এদিন শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। তাদের বক্তব্যেও উঠে এসেছে 75-এর 15ই আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের দুঃখগাথা। পাকিস্তান ভাঙ্গার কষ্ট তারা বলতে পারেনি, সেই বিলাপ এখনো পড়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকে নানাভাবে হেয় করার চেষ্টা করছে, নানা লোককে নিয়ে এসে বঙ্গবন্ধুর সাথে সমকক্ষ বানানোর চেষ্টা করছে। ইতিহাস বিকৃতির যে ধারাবাহিকতা সেটা এখনো অব্যাহত রাখছে। শুধু এইটুকু বলবো যে আপনি সব সময়ের জন্য সব মানুষকে বোকা বানাতে পারবেন না, কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানিয়ে রাখতে পারবেন। 75 সালের এই নির্মম হত্যাকাণ্ডের সময় আমরা দেখেছি যে তার আগেই এই আন্তর্জাতিক এবং দেশীয় যারা কুচক্রি ষড়যন্ত্রকারীরা, তারা একটা পটভূমি তৈরি করার চেষ্টা করছিল। শোক দিবসের আলোচনা সভায় এদিন বক্তব্য রাখেন ডক্টর অনুপম সেন, এম এ মালিক, মুক্তিযোদ্ধা মুজাফফর আহমেদ সহ আরো অনেকেই। দেশ আজ পরপরই বঙ্গবন্ধু সবসময় নিপীড়িত জনতার পক্ষে ছিলেন। আমি মনে করি 15ই আগস্ট কোনো হত্যাকাণ্ড ছিল না, 15ই আগস্ট ছিল বাংলাদেশের রাজনীতির একটি নিউক্লিয়াস। আমাদের দুর্ভাগ্য, মানবতার এই মুক্তিযুদ্ধকে সপরিবারে হত্যা করেছে এই জাতিরই কিছু কুসন্তান, যারা এই হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে ধ্বংস করে দিতে চেয়েছিল জাতীয় মুক্তি সংগ্রামের সকল অর্জনকে। পরে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও আদর্শকে প্রতিপাদ্য বিবেচনা করে আয়োজিত আবৃত্তি, রচনা, লেখা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সুবাই রিফাত, নিউজ নাও 24, চট্টগ্রাম।